দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ, আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। আমি বগুড়া ক্যান্টনমেন্ট বি ব্লক এবং সি ব্লকের মাঝে দাঁড়িয়ে আছি। এখানে রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেটা এলেঙ্গা রংপুর রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। এটা যখন রাস্তা টু লেন ছিল সেই সময়ে এটা রাস্তার ঠিক লাগোয়া একদম পাশে ছিল, কিন্তু এখন সেটা অপসারণ করা ছাড়া উপায় থাকবে না, কারণ টু লেন এবং টু লেন, তারপরে ওই পাশে যে সার্ভিস লেন সেই সার্ভিস লেনটাও ওপারে পড়েছে, ফলে প্রায় ফোর লেনের একটা বড় অংশ আর মাঝখান দিয়ে যাবে, যার কারণে এটা অপসারণ করতে হবে এবং এটা অপসারণ করে অন্যত্র নিতে হবে। প্রিয় বন্ধুরা, যারা জমি দান করেছিল সেই দানের জটিলতায় দীর্ঘদিন ধরে আদালতে এটা ঝুলেছিল, বোধহয় এখন এটা সমাপ্তি হয়েছে, যার কারণে এটার গাছ গছালি এখান থেকে কেটে ফেলেছে বা কেটে ফেলার প্রক্রিয়া চলছে, কিন্তু এখনও কিন্তু স্কুল চলছে। আজকেও স্কুল চলতে দেখেছি, ওখানে ফ্ল্যাগ টানানো আছে এবং ছেলেমেয়েরা ভিতরে স্কুল করছে, কিন্তু গাছগুলো কেটে ফেলেছে এবং দেখতে পারবেন যে প্রায় সিক্স লেনের মাঝখান দিয়ে যে মিডিয়ান আছে সেই মিডিয়ানটা একদম আড়িয়া বাজার থেকে পর্যন্ত এসে থেমেছে। তারপরে রাস্তাটা দেখবেন এখান থেকে সোজা এসে আটকে গেছে, একটা সার্ভিস লেন এবং টু লেন এবং অন্য আরেকটা টু লেনের একটা অংশ, তার মানে ফোর লেনের থ্রি লেন এখানে আটকে আছে এবং সার্ভিস লেন সহ প্রায় ফোর লেন এখানে আটকে আছে এই রহিমাবাদ স্কুলের জন্য। সেটা দীর্ঘদিন যাবত এই জটিলতা কেটেছে বলে আমার মনে হচ্ছে, যার কারণে গাছগুলো কেটেছে। প্রিয় বন্ধুরা, স্কুল কিন্তু আজকেও চলছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে সেটা দেখাচ্ছি, থাকবেন আমার সাথে। বন্ধুরা দেখুন, এটা সার্ভিস লেন এবং তারপরে যে যেটা দেখছেন এটা কিন্তু ফোর লেনের টু লেন এবং এই সোজা সামনে দেখবেন স্কুল, এবং দূরে দেখতে পাচ্ছেন কি না জানি না, সামনে ফ্ল্যাগ আছে একটা, তার মানে স্কুল চলছে। এখন এটা ভেঙে ফেলার প্রক্রিয়া চলছে, এটার মাঝখানে যে গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং তার গুঁড়ি এখানে রাখা আছে দেখছেন, এবং পাশাপাশি স্কুল এখনও চলছে। দেখুন, রহিমাবাদ স্কুলের ভিতরে প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে যে গাছগুলো ছিল সেগুলো এখন অপসারণ করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে দেখছেন, কিন্তু তারপরেও কিন্তু স্কুল চলছে। দেখুন, এখানে ফ্ল্যাগ উঠছে মানে স্কুল চলছে। আজকে 30 অক্টোবর 2003, তিনটের মতো বাজে, তারপরেও স্কুল চলছে এবং স্কুলের অভ্যন্তরে গাছ গছালিগুলো কেটে ফেলা হচ্ছে। রাস্তাটা বি ব্লক থেকে এসেছে দক্ষিণ দিকে, এই রহিমাবাদ স্কুলের খুব কাছাকাছি। দেখুন, রাস্তাটা প্রায় এক বছর খানিক আগে এটা কমপ্লিট হয়েছে, টু লেন এবং পাশাপাশি সার্ভিস লেন, এবং এই রাস্তা থেকে সরাসরি স্কুলের মাঝখান দিয়ে রাস্তাটা বেরিয়ে যাবে। এই স্কুলটা ছিল প্রায় 30 শতাংশের মতো, এখন 14 শতাংশ জায়গা নিয়ে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, অত্যন্ত ছোট্ট একটি ভিডিও কিন্তু অত্যন্ত কার্যকর একটি কাজ আজকে হতে চলেছে, সেটা হলো এখানকার যে সমস্যা এবং প্রতিবন্ধকতা সেটা একদম নির্মূল হতে চলেছে এবং অল্প দিনের মধ্যে শেরপুর থেকে বাধাহীনভাবে সরাসরি বি ব্লক পর্যন্ত আসতে পারবে। বি ব্লকের পর করতোয়া স্টেশনের নামে আরেকটা জায়গা আছে ক্যান্টনমেন্টের সামনে, প্রায় বি ব্লকের একদম সামনে যে মেইন গেট তার সামনে আরেকটি, ওখানে একটি
অনেক বড় রিক্রুটিং অফিস সম্ভবত, সেটা ভেঙে ফেলতে হবে। আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে সেটা দেখাবো। আজকের ভিডিও যারা দেখলেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আজকে যারা নতুন আসলেন আমার এই ভিডিওতে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাও। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।